বিরতির পর ফিরে আসলাম। গতকাল রাত থেকে বিশালগড়ের এসডিএম চৌমুহনী এলাকায় একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যদিও এই গাড়িটির যেরকম নম্বর নেই, তার পাশাপাশি গাড়িটিকে কেন্দ্র করে একের পর এক রহস্য দানা বাঁধছে। যদিও অভিযোগ উঠে আসছে, গত কয়েকদিন আগে বিশালগড় এসডিপিও অফিসের উল্টো দিকে যে পেট্রোল পাম্পটি রয়েছে, সেই পেট্রোল পাম্পে ভোর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছিল এবং ওই ডাকাতির ঘটনাতে এই মারুতি ভ্যানটিকেই ব্যবহার করা হয়েছিল বলে দাবি এলাকার। মারুতি ভ্যান নিয়ে ডাকাত দল গিয়েছিল এবং সিসিটিভি ক্যামেরায় সবটা ধরা পড়েছে বলেই জানা যাচ্ছে। এবং পেট্রোল পাম্পের কাছে এসডিএম চৌমুহনী, যে চৌমুহনীতে গতকাল রাত থেকে নম্বরবিহীন মারুতি গাড়িটি পড়ে রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাড়িটি পড়ে থাকার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ, তবে কেউ গাড়িটির পরিচয় কোনো রকম ভাবে দিতে পারছে না। ডাকাতের ঘটনায় গাড়িটি ব্যবহার করা হয়েছিল কিনা তাও যেরকম একটা তদন্ত সাপেক্ষ, ঠিক তার পাশাপাশি গাড়িটি কার কোত্থেকে এলো, কেনই বা দাঁড়িয়ে রয়েছে গতকাল রাত থেকে তার উপরে নাম্বারবিহীন জানিয়ে আরো প্রশ্ন দানা বাঁধছে। তবে পুলিশের কি বক্তব্য রয়েছে শুনুন। সামনে তো একটা বিউসি আছে, এখানে যে ডাকাতি হয়েছিল আপনাদের কি মনে হয় যে এটা থাকতে পারে? এখন পর্যন্ত তাদের মালিকানা কে এখনো অব্দি আমরা চোখে দিকে খবর আরম্ভ করছি, কেউ স্বীকার করতেছে না কার গাড়ি। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন, তবে আপাত দৃষ্টিতে গাড়িটি কার বা কোত্থেকে এলো, কেনই বা দাঁড়িয়ে রয়েছে গতকালকে রাত থেকে, তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে তদন্তের পর জানা যাবে গাড়িটির প্রকৃত রহস্য, যেমনটা বিশালগড় থানার পুলিশ জানাচ্ছেন। তবে এখনো পর্যন্ত গাড়ি আটকের পর কাউকেই গ্রেপ্তার করা যায়নি বা কারোরই কোনো খোঁজ পাওয়া যায়নি ওই গাড়িটিকে কেন্দ্র করে, যেমনটা পুলিশের বক্তব্য। যদিও বেশ কয়েকদিন আগে বিশালগড়ে একটি ডাকাতির ঘটনা হয় এবং সেই ডাকাতির ঘটনা পেট্রোল পাম্পে ঘটে, যার সিসিটিভি ফুটেজ থেকে অনুমান করা হচ্ছে যে গাড়িটি সেই গাড়িটি যে গাড়িতে করে ডাকাত দল এসেছিল কিছুদিন পূর্বে ডাকাতি করতে। তবে আদেও কি তাই? আদেও কি গাড়িটির সঙ্গে ডাকাতের কোনো সম্পর্ক রয়েছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে যা তদন্তের পরই বেরিয়ে আসবে বলে দাবি রাজ্যের জনগণের। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।